আপনি সরে যান। জীবনের বাজি রেখে সাপ উদ্ধারে বালুরঘাটে স্নেক ব্যান। সাপের আক্রমণ হোক বা সর্পাঘাত, মানুষকে বাঁচাতে জীবন বাজি রাখেন ওরা। কিন্তু নিজেদের জীবন কেমন ভাবে কাটছে ওদের? পাশে আছে প্রশাসন? আজ তার উত্তর খুঁজতে চাইলাম আমরা। সাপ শব্দ শোনা মাত্রই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু এই সাপের ভয় থেকে মানুষকে বাঁচাতে তাদের জীবন বাজি রেখে রাতের অন্ধকারে মানুষকে ভয়মুক্ত করে সাপ ধরার কাজে দিনের পর দিন কর্মে অবিচল কুন্তল মালাকার সঞ্জয় সূত্রধর। কোনো স্থায়ী জীবিকা নেই, তবু একটা ফোনেই তারা হাজির। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নানা জায়গায় কর্মরত শত শত ছেলে, মানুষকে সাপের হাত থেকে বাঁচাতে চায় তারা। বাড়িতে সাপ দেখা গেছে, শুধুমাত্র একটি ফোন, ব্যাস ওরা পৌঁছে যাবে। ওরা সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেবে। ওরা বলতে বালুরঘাট পৌরসভার পশু উদ্ধারকারী দলের সদস্য কুন্তল মালাকার সঞ্জয় সূত্রধর। জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ কেন করেন তারা, যথাযথ মূল্য পাওয়া যায়? এ প্রশ্নের উত্তরে তারা বলছেন, যে কোনো ধরনের বন্যপ্রাণী উদ্ধার করে পশু উদ্ধারকারী দলের সদস্যরা বন দপ্তরের হাতে তুলে দিয়ে পারিশ্রমিক হিসেবে পান মাত্র 260 টাকা। কাজ করতে হয় গোটা মাস, অর্থাৎ 30 দিন, পারিশ্রমিক পান 26 দিনের। অল্প টাকায় সংসার চালানো দায়, তাই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন যদি অবস্থা সুরাহা হয়। প্রথমত আমরা যারা পারিশ্রমিক মিউনিসিপ্যালিটি থেকে পাই, আমরা ডেলি ওয়ার্কার হিসাবে আসি, তাতে আমরা 26 দিনের বেতন পাই 204 টাকা হিসাবে, সেই হিসাবে আমরা পাই বর্তমানে। তো আমাদের একটা আবদার সরকারের কাছে, যে আমরা যে মিউনিসিপ্যালিটিতে কাজ করছি, যে কাজটা সেই কাজটা যদি আমাদের পারমানেন্ট হতো, কিংবা আমাদের বেতনটা যদি বৃদ্ধি হতো, 365 দিনই আমরা কাজ করে থাকি, সেখানে আমরা 26 দিনের পয়সা পাচ্ছি। তো তাতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, যাতে যদি আমাদের কাজটা যদি পারমানেন্ট কিংবা বেতনটা যদি 10-15 হাজার টাকা হয়, তাহলে পরিষেবাটা আমরা আরও ভালো দিতে পারবো। শুধু তো আমরা সাপই ধরি না, বিভিন্ন ধরনের জীবজন্তু পাখি সবই উদ্ধার করে আমরা আমাদের বালুঘাট ফরেস্টে জমা দিই। পশু উদ্ধারকারী দলের সদস্যদের দাবি, রামগঞ্জের সাপে কাটা রোগীদের নিয়ে অনেক কুসংস্কার আছে, এই কারণে অনেক কুসংস্কারে মৃত্যুও হচ্ছে। তাই পশু উদ্ধারকারী দলের সদস্যরা বলেন, যদি রাজ্যের সরকার মনে করেন তাহলে মানুষকে সচেতন করা যেতে পারে, গ্রামগঞ্জে গিয়ে সচেতনতামূলক প্রচার করতে হবে, যুবক যুবতীদের প্রশিক্ষণ দিতেও আমরা রাজি। মানবিক কারণে মানুষের পাশে থাকাকে কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন যারা, তাদের পাশে থাকুন মানবিক মুখ্যমন্ত্রী, এই আবেদন তাদের। এটা যদি মুখ্যমন্ত্রী করতো, যে প্রতিটা পৌরসভাতে যদি সাপ রেস্কিউ হোক আর যে কোনো জীবজন্তু ভয়ানক জিনিস উদ্ধার করার জন্য যদি কাউকে নিয়োগ করতো, আমাদের মতন অনেকেই সাপ ধরে, তাহলে আমরা আরও খুশি হতাম। তাদেরকে আমরা সময়কালে ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করতাম আর কি, আমরা তাদেরকে ইয়ে করতাম প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে মানে অন্যান্য পৌরসভায় প্রশিক্ষণ দিয়ে মানে সাপ ধরার ইয়েটা শিখিয়ে দিতাম আর কি। এবং সাপে যারা কাটে রুগী মারা যাচ্ছে, তো আমাদের এটাও ইচ্ছা আছে যে আমরা যে কি বলে ওটা গ্রাম সেবিকা যারা বলে, তো অনেক গ্রামে গ্রামে আপনার হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আছে, তো সেই সব স্বাস্থ্যকেন্দ্রে যেগুলো স্বাস্থ্য সেবিকাগুলো আছে তাদেরকে আমরা সাপ সম্বন্ধে পরিচয় করতে দিতে পারবো, সাপের বিষে কী হয় না হয় সেই সিমটমও জানাতে পারবো, এবং সাপে বিষধর সাপ কামড়েছে না বিষহীন সাপ কামড়েছে সেটা কী দেখে বুঝতে পারবো, সেই ট্রেনিংটাও আমরা দিতে পারবো আশা কর্মী থেকে আরম্ভ করে সবাই। তো আমরা এটাও দিতে চাই লোককে, যে গ্রামবাসীরা যাতে রক্ষা পায়। আমাদের আবেদন হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি আমাদের মতন অনেক ছেলে সাপ পোকামাকড় ধরে থাকে, তো সেটা মুখ্যমন্ত্রী যদি মনে করে, মাননীয় মুখ্যমন্ত্রী, যে সেই সব ছেলেগুলো গ্রাম পঞ্চায়েতে যেসব ছেলে সাপ ধরে কিংবা জীবজন্তু ধরে উদ্ধার করে, তাদের যদি একটা পাকা জায়গা করে দিত যে কোনো মিউনিসিপ্যালিটিতে হোক বন দপ্তরে হোক, তাহলে খুব উপকৃত হতো। শুধু আমরা না, অনেক ছেলে পেলে এরকম কাজ করে।